বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আচ্ছা তৃণমূল মানেই লুট এটা কোনো পারসেপশন নয় তৃণমূল মানেই লুট সেটা বাংলার রাজনীতিতে সবাই বুঝে গেছে নতুন করে বলার কিছু নেই যেখানেই তৃণমূল হাত দেয় সেটাতেই চুরিতে মন দেয় কেন কিসের জন্য দরকার একটা শাসনে মনটা দিলে তো মানুষ বেনিফিটেড হয় মানুষকে কিন্তু দিচ্ছে পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা তিনশো টাকা দিয়ে বলছে দেখো আমি না থাকলে তোমরা এটা পাবে না এই যে এই যে এই যে নতুন ফরম্যাটের ইকোনমি একটা রাজ্যে চালু করেছে সেই রাজ্যে আরেকটা জায়গা সম্বন্ধে না বললেই নয় সেটা নিয়ে আজকে আপনাদের কাছে এলাম যে যেখানে বিশ্ববিদ্যালয় আপনার দেখুন স্কুল স্কুল প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সমস্ত দুর্নীতি নিয়ে আলোচনা চলছে কলেজে স্কুলে কলেজে শিক্ষকতার চাকরিতে কিংবা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে নানান ধরনের করাপশন সেই নিয়ে কিন্তু বেশি পর্যালোচনা নেই দীপক্কর বলে যে মানুষটি বসে আছেন যে মানুষটির সম্বন্ধে প্রচুর ভুরি ভুরি অভিযোগ শোনা যায় কিন্তু তাকে নিয়ে কোনো মামলা নেই কেন এর পেছনে একটা কারণ আছে তার কারণ কলেজের রিক্রুটমেন্টের ব্যাপারে সেইভাবে কোনো লিখিত ডকুমেন্ট পাওয়াটা খুব দুষ্কর তারও অন্য ইতিহাস আছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে অন্যদিন পর্যালোচনা করব কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে এলাম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সেখানে কিছু দিনের জন্য কিছুকালের জন্য আপনারা জানেন ডক্টর প্রকাশ মিশ্র যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন কংগ্রেস করতেন তৃণমূলে গেছেন তৃণমূলে করে যাওয়ার পর শিলিগুড়িতে তাকে নির্বাচনে দাঁড় করানো হয়েছিল সেখানে পরাজিত হয়েছিলেন পরবর্তীকালে তাকে উপডৌকন হিসেবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছিল মানুষ আশা নিয়েছিল যে পড়াশোনা জানা মানুষ সে মানুষটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এতদিন পড়িয়েছেন সেই মানুষটা অন্তত তৃণমূল করতে পারেন কিন্তু উপাচার্য হয়ে গেছেন ঠিকঠাক বিশ্ববিদ্যালয়টাকে চালাবেন কিন্তু প্রথম দিন থেকেই তার কাছে তার বিরুদ্ধে প্রচুর ভুরি ভুরি অভিযোগ আমার কাছে আসছিল প্রচুর অভিযোগ আমি মানে টেলিফোনিক অভিযোগগুলো পাচ্ছিলাম কিন্তু নিশ্চিতভাবে হাতে প্রমাণ নিয়ে না নিয়ে তো কোনো কথা বলা যায় না যারা ফোন করছেন তারা বলছেন স্বর্ণবাবু দেখুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে এই একটা মানুষই শেষ করে দেবেন আচ্ছা এর আগে কে শেষ করেছেন মনে আছে লোকটার নাম নিশ্চিতভাবে মনে থাকবেন তিনি এখন প্রেসিডেন্সি জেলে মাসের পর মাস ঘানি টানছেন মনে আছে সুবীরেশ ফটার তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং হিল ইউনিভার্সিটির একসঙ্গে উপাচার্য ছিলেন তো সেই মানুষটি শেষ পর্যন্ত জেলের ঘানি টানছেন তার কারণ প্রচুর চাকরি দুর্নীতিতে কোটি কোটি টাকা লুট করেছেন আসলে বিষয়টা হচ্ছে অন্য বিষয়টা হচ্ছে তৃণমূলের সংস্পর্শে গেলেই চোর হতে হবে এটা বোধহয় বেসিক কন্ডিশন মানে একটা প্রাইমারি ক্রাইটেরিয়া থাকে তো আপনি তৃণমূলে জয়েন করবেন আপনার আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখা দেখাবে আপনি টাকা তুলতে জানেন কি না আর টাকা তুলেতে আপনি দলকে দেবেন কি না এই অঙ্কটা কিন্তু ওরা গুনে নেন এই যে নবজোয়ার যাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছে নবজোয়ার যাত্রার অঙ্কটা কী ছিল যে পাড়ায় পাড়ায় গুন্ডামস্তানগুলোকে মোটিভেট করে ইলেকশনের সময় লুট করার জন্য নামানো এক আর দ্বিতীয়ত হচ্ছে যেটা সেটা হচ্ছে যে কে কত টাকা তুলতে পারবে এবং তাকে নমিনেশনটা দেওয়া যাবে ওই আইপ্যাক সিস্টেমটা পেছনে থেকেছে তারা এই কাজটা করেছে ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল মানেই লুঠের যে জায়গাটা সে জায়গাটা বারবার প্রমাণিত হচ্ছে এন্টায়ার এডুকেশন ডিপার্টমেন্টটা জেলে রয়েছে আমরা যে কথা বলছিলাম সেই কথাই ফিরে আসি সেটা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে শোনা যায় ইতি অতি অনেক কাহিনী শোনা যায় আমরা নির্দিষ্ট প্রমাণ না পেলে তো আপনাদের কাছে আসতে পারি না কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনুপ্রকাশ মিশ্র ইনি গিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কিছু দিনের জন্য উপাচার্য পদ সামলাতে তৃণমূল কংগ্রেস করেন ফলে তৃণমূল কংগ্রেস থেকে তাকে সেটা ভেটটা দেওয়া হয়েছিল সেই ডক্টর প্রকাশ মিশ্রর মতো মানুষ পড়াশোনার জন্য মানুষ তো পেটে তো বিদ্যে আছে সেই মানুষটা শেষ পর্যন্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এমন কিছু আর্থিক কেলেঙ্কারি করে এসছেন আমাদের কথা বলছি না মানে তাই সেটা অভিযোগ এসছে ফলে সেই অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত গভর্নরের হাউস থেকে রাজ্যপাল রাজ্যপালের পক্ষ থেকে তার জন্য এনকোয়ারি করতে বলা হলো ইনভেস্টিগেশন করতে দায়িত্ব দেওয়া হলো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বা কোনো একটা কমিটিকে দায়িত্ব দেওয়া হলো যে ডক্টর প্রকাশ মিশ্র যে কদিনের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছিলেন সেই সময় দাঁড়িয়ে যে সেই সময় দাঁড়িয়ে যে ফাইন্যান্সিয়াল করাপশানটা করেছেন এবং মানুষের সঙ্গে এক শ্রেণীর মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন সেইটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করে রাজভবনে রিপোর্টটা দিতে বলা হলো বেজায় চটেছেন বেজায় খেপেছেন প্রকাশ মিশ্র যে আমি চুরি মানে ভাবখানা এমন আমি চুরি করবো তো তোমার কি তোমার রাজভবনে কী আমাকে তো ব্রাত্য বসু কিছু বলছেন না আমার তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন না বলবেন না তো তারা কেন বলবেন বলুন তো তারা কেন বলবেন তারা পাঠিয়েছেন নির্দিষ্ট লক্ষ্যে এখন লক্ষ্যের বাইরে গিয়ে আপনাকে আপনি অন্য কিছু করেছেন কি না সেটা রাজভবন ধরার চেষ্টা করছে অন্তত বিচারটাকে ফেস করুন সংবাদ মাধ্যমে আপনি বেজায় ছোটে কিছু কিছু স্টেটমেন্ট দিচ্ছেন প্রকাশ মিশ্র কিন্তু আমার খালি মনে হচ্ছিল জানেন তো প্রকাশ মিশ্র কোনো অন্যায় করেছেন কিনা না ফাইন্যান্সিয়াল জড়িয়েছেন কিনা না কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহারে জড়িয়েছেন কিনা আমরা জানি না আমরা আমরা জানতে চাই অবশ্য জানি না কিন্তু আমাদের একটা অন্য যে প্রশ্ন মনে আসছে যে পড়াশোনা জানা শিক্ষিত মানুষগুলোও তৃণমূলে গেলে কেন চুরির দিকে মন দেয় এই এই প্রশ্নটা বারবার আমি খুঁজি নিরন্তর নিজেকে প্রশ্ন করি আমার পরিচিত বহু মানুষ আছেন যারা 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 তৃণমূলে একটু সংস্পর্শে থাকতে ভালোবাসেন যেমন ধরুন দুটো নাম এই মুহূর্তে বলছি আলাপন বন্দ্যোপাধ্যায় যদিও তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব অনেক কিছু ছিলেন এখনও রাজ্য সরকারের বদান্যতায় রিটায়ারমেন্টের পরও তিনি চাকরি করছেন তার স্ত্রী সোনালী বন্দ্যোপাধ্যায় চক্রবর্তী তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এখন আবার উপাচার্য নেই কিন্তু আবার অধ্যাপনা করার পাশাপাশি তিনি আবার জয়েন্ট এন্ড্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যান হয়েছেন এসব হয়েছেন এই মানুষটা কীরকম রাতারাতি তৃণমূল হয়ে গিয়েছেন আপনারা বলবেন যে মুখ্য সচিব তৃণমূল কী করেন কীভাবে হলেন না হলে আজকে মামলার মধ্যে তিনিও পড়েন এবং সেই মামলা লড়ার জন্য মমতা বন্দ্যোধায় অকাতরের টাকা ঢালেন শিবাজী প্রতিম বসু বিশ্ববিদ্যালয় মানে কলেজে অধ্যাপনা করতেন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা এবং বিশ্ববিদ্যালয়ে পরবর্তীকালে উপাচার্য হয়েছেন তিনিও এখন দেখেন তৃণমূলের হয়ে ব্যাটিং করতে নামেন মাঝে মাঝে বিভিন্ন শৈশব করে করছেন বিভিন্ন প্রকাশ মিশ্রদের সঙ্গে সেনকে সংবাদপত্রে দেখলাম আমার খালি মনে হয় এই এই শিক্ষিত মানুষগুলো তৃণমূলের কাছে আসার চেষ্টা করে কেন দুটো লক্ষ্য পরিষ্কারভাবে সেই ব্যাপারটাই আজকে বাংলার মনে বলছি একটা লক্ষ্য হচ্ছে ক্ষমতাটাকে গ্র্যাপ করা অর্থাৎ আমি একটা সরকারি পদে থাকবো আমার স্ত্রী একটা বিশ্ববিদ্যালয় উপাচার্য হবে আমি একটা কলেজে অধ্যাপনা করছি আমার একটা লোভ থাকতে পারে আমার একটা বাসনা থাকতে পারে আমি আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীকে ধরিয়ে কোনো একটা উপাচার্য হয়ে যেতে পারি এই যে ক্ষমতার লোভ এটা তৃণমূল করতে ইনিশিয়েট করে কিন্তু পাশাপাশি এ ধরুন ডক্টর প্রকাশ মিশ্র শিলিগুড়িতে নির্বাচনে দাঁড়ালেন হেরে গেলেন এবার তাকে উপাচার্য হিসেবে উত্তরবঙ্গে পাঠানো হলো সেই উত্তরবঙ্গে পাঠানো তিনি তো নিশ্চয়ই স্বাভাবিকভাবে তৃণমূলে গেছেন কিছু একটা কিছু একটা বাসনা তো তার থাকবে তার হয়তো বাসনা ছিল যে আমি রাজ্যসভার সদস্য হননি উপাচার্য করেছেন সেই উপাচার্য পদটাকে ঠিকঠাক চালাবেন না শুধু তৃণমূল করেন বলেই আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে তা তো নয় তা তো নয় প্রকাশ মিশ্রকে আমি যতটুকু ব্যক্তিগতভাবে চিনি সে মানুষ তো পড়াশোনা জানা মানুষ সেই মানুষটার শব্দে কেন অভিযোগ উঠবে উপাচার্য মানে আচার্য কি রাজ্যপাল কি এমনি এমনি করলেন আচার্যর কাছে নিশ্চিতভাবে কিছু তথ্য এসছে আরও তো অনেক অনেক উপাচার্য রয়েছেন তাদের বিরুদ্ধে তো তথ্য আসেনি কেন প্রকাশ মিশ্রর বিরুদ্ধে এসছে এসছে নিশ্চিতভাবে রাজ্যপালের কিছু এমন কাছে এমন কিছু নির্দিষ্ট তথ্য ছিল যে তথ্যগুলোর ভিত্তিতে শেষ পর্যন্ত রাজ্যপাল বাধ্য হয়েছেন এনকোয়ারি কমিশন বসাতে কার বিরুদ্ধে একজন তৃণমূল কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে কষ্ট লাগছে খারাপ লাগছে বিশ্বাস করুন আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন আমার খালি বারবার একটা প্রশ্ন মনে হয়েছিল মমতা বন্দ্যোধ্যায়ের কথা শুনলেন কেন রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন আর আপনি প্রধানমন্ত্রীর সামনে তাকে অসম্মান করে উঠে বেরিয়ে এলেন আসলে এইটুকু মেরুদণ্ড কেন থাকবে না কেন আপনি বলতে পারবেন না নো ম্যাডাম আই ক্যানোট ডু দিস ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি আলাপন বন্দ্যোপাধ্যায় বলতে পারেননি বলতে পারেননি তার কারণ ওইখানেই হচ্ছে তৃণমূলের প্রতি তৃণমূল হয়ে যাওয়ার একটা প্রবণতা বিভিন্ন স্তরে আমি হচ্ছে এডুকেটেড পার্সন থেকে শুরু করে অধ্যাপক সবাই যদি মেরুদণ্ডটা বিক্রি করে দেয় পুলিশ মেরুদণ্ড বিক্রি করে অধ্যাপকরা মেরুদণ্ড বিক্রি করে বাঙালি যাবে কোথায় বলুন তো একটা একটা মানে উত্তর আমি এই দিকটাও ভাবছি যে উত্তরবঙ্গের মানুষ কি এতটাই দুর্ভাগ্য দুর্ভাগা যে একজন উপাচার্য ছিলেন সে বেটা চোর মোটামুটি এখন জেল খাটছে সুবিদেশ করছে আবার একজন উপাচার্য পেলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় যার যার নাম প্রকাশ মিশ্র তার বিরুদ্ধে আবার চুরির অভিযোগ উঠছে মানে চুরি ঠিক নয় হয়তো মানে ফান্ড মিসম্যানেজমেন্ট ফান্ড মিসম্যানেজমেন্টে অন্য অর্থ তো চুরিই হয় আমি জানি না আমরা সত্য জানতে চাই আমরা বিশ্বাস করতে চাই না যে প্রকাশ মিশ্র শেষ পর্যন্ত চুরির দায় অভিযুক্ত হয় কিন্তু খারাপটা লাগছে অভিযোগটাই বা কেন উঠবে কেন রাজ্যপালের কাছে এই অভিযোগটা জমা পড়বে যে ইনি ফাইন্যান্সিয়াল করাপশানের পার্ট হয়েছিলেন আমরা এই বিষয়টা বারবার আমাদের ভাবাচ্ছে বলে আমরা এমন আরেকজন অধ্যাপকের কাছে গিয়েছিলাম যে অধ্যাপক মানুষটা এক সময় আহ প্রকাশ মিশ্র মানুষ তিনিও একটি কলেজে অধ্যাপনা করেন বিমল শঙ্কর নন্দ আমাদের এই বিষয় কি বললেন আসুন নমস্কার আমি সন্ময় বলছি নমস্কার এই মাত্র খবর পেলাম যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সাময়িক কালের জন্য রাজ্য সরকার বা রাজ্য শিক্ষা দপ্তর যাকে উপাচার্য হিসেবে টেম্পোরারিলি নিয়োগ করে নিযুক্ত করেছিলেন জন্য ছিলেন ডক্টর ওম প্রকাশ মিশ্র তিনি শেষ পর্যন্ত তার বিরুদ্ধে রাজ্যপাল তদন্তের নির্দেশ দিলেন ফাইন্যান্সিয়াল করাপশন এবং অন্যান্য তার কিছু দুর্ব্যবহার সংক্রান্ত ঘটনা নিয়ে কি বলবেন আপনি তো একজন অধ্যাপক তৃণমূল মানে কি করাপশনের দিকে দৌড়তে হবে আমি এই জায়গাটাতে বোঝার চেষ্টা করছি আপনার অবজারভেশনটা বলুন দেখুন এই খবরগুলো না আমাকে ভীষণ কষ্ট দেয় একজন অধ্যাপক হিসেবে যখন এই খবরগুলো পাই যে কোনো একজন অধ্যাপকের বিরুদ্ধে এইরকম অভিযোগ উঠছে এগুলো আমাকে যন্ত্রণা দেয় এই কারণে যে সমাজের চোখে অধ্যাপকরা তো বা শিক্ষকরা তো এটা অন্য জায়গায় রয়েছেন বলে সেখান থেকে যদি আমরা সরে যাই তাহলে গোটা সমাজ ব্যবস্থার কি দাঁড়াবে আমরা ভবিষ্যতে সমাজকে কি বলবো এখন আমি সবচেয়ে খুশি হব যদি তদন্তে কোনো কিছু না পাওয়া যায় মিথ্যে প্রমাণিত হয় আমি খুশি হব কারণ একজন অধ্যাপক ঠিকঠাক জীবন যাপন করুন এই তো আমরা চাই আমরা এটাও আমি আরেকটা কথা বলি যে ইতিমধ্যেই কয়েকজন অধ্যাপক তারা কলেজে পড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন তারা জেল খাটছেন মানে এর যেই যন্ত্রণাটা কোথায় রাখবো বলুন তো এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য ছিলেন তার আগে কলকাতার একটি মোটামুটি নামকরা কলেজের প্রিন্সিপাল তিনি জেল খাটছেন একটি কলেজের প্রিন্সিপাল ছিলেন ল কলেজের তিনি প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন তিনি তার গোটা ফ্যামিলি সমেত জেল খাটছেন এছাড়াও আরও কলেজের অধ্যাপক আছেন ম্যাথামেটিক্সের একজন অধ্যাপক তিনি এসএসসি স্ক্যামে জেল খাটছেন মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান তিনিও বহুদিন অধ্যাপনা করেছেন তিনি জেল খাটছেন মানে আমরা লুকোবো কোথায় এই লজ্জাগুলো বুঝে উঠতে পারছি না উত্তরবঙ্গের ক্ষেত্রে আমি জানি না যখন তদন্ত হবে তদন্তে যা বেরোবে সেগুলো আমাদের মেনে নিতে হবে কিন্তু এই অভিযোগগুলো গুলো কেন উঠবে এটাই তো আমার কাছে প্রশ্ন মানে বোঝাই যাচ্ছে তৃণমূল কংগ্রেস দল যেখানে সেখানেই কি করার গন্ধগুলো চলে যায় নাকি এমনও হতে পারে যে সিস্টেমটা এমন এরা করে রেখেছে যে যে এই পদে বসুক তাকে কোথাও না কোথাও কম্প্রোমাইজ করতে সে বাধ্য হচ্ছে কিন্তু এটা লোকেই বা শুনবে কেন আপনি কম্প্রোমাইজ কেন করবেন আপনার কাছে তো আঙুল উঠবেই আপনি কেন ঠিকঠাক নিজে চলবেন না ফলে এই দলটার সঙ্গে করাপশান দুটো মিলে এমন একটা অদ্ভুত যৌগ তৈরি হয়ে যাচ্ছে যে যেটা পশ্চিমবঙ্গের মানে কি বলবো সমাজ ব্যবস্থার পক্ষের বার্তাটা ভালো যাচ্ছে না কারণ মানুষ মানে শিক্ষকদের যে জায়গায় বসিয়েছিল অধ্যাপকদের যে জায়গায় বসিয়েছিল সেখান থেকে যদি বিচ্যুতি ঘটে তাহলে আমরা কোন জায়গায় যাব। এটা একটা দিক আরেকটা দিক একটু বলি আমাদের নিজেদেরও এগুলো নিয়ে তো ভাবনা চিন্তা করা উচিত যে আমরা ঠিক কিভাবে চলবো দেখুন মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমাকে নিজেকে তো ভাবতে হবে আমি নিজে কি করে ঠিক থাকবো এই রাজনৈতিক দল যারা পশ্চিম বাংলায় যে সিস্টেমটা চালু করেছে অ্যাবসলিউটলি এক করাপ্ট সিস্টেম প্রত্যেককে নানা রকম স্বার্থের বন্ধনে জড়িয়ে দিচ্ছে প্রত্যেকেই এই দলের সঙ্গে কাছাকাছি যারা ঘুরছে তারা কামাই করার জন্য ঘুরছে ফলে এই দলের সঙ্গে কোনো সংসদ থাকা মানে এই যে সিস্টেম সেই সিস্টেমের অঙ্গীভূত হয়ে যাওয়া এখন আমি জানি না কেন কিছু মানুষ এই দলের সঙ্গে ঘুরছে কেন এই দলের কাছ থেকে সুবিধাগুলো নিচ্ছে তারা কি বুঝছে না যে আগামীতে অন্তত তারা এই সমস্যায় পড়বে আমি সত্যি মানে এই খবরগুলো শুনে না আমার খুব কষ্ট হয় আমি একটু মানে কি ফিল করি আমি ঠিক জানি না এই কষ্টগুলো আমার বাড়তেই থাকে যখন দেখি যে একটা রাজনৈতিক দল যারা একটা ফ্রি সিস্টেমের কথা বলেছিল যারা একটা ডেমোক্রেসি স্পেস বাড়ানোর কথা বলেছিল তারা এখন পশ্চিমবঙ্গে সব কিছুকে ছাপিয়ে গেছে এটাই আমার কাছে অত্যন্ত কষ্টে তো শিক্ষা জগতের এই করাপশন দেখে আমার তো সত্যি কষ্ট হয় বহুদিনের একজন শিক্ষক হিসেবে না প্রশ্নটা হচ্ছে তাহলে বাঙালি যাবে কোথায় বাঙালি কি তাহলে মানে তার সন্তানকে ক্লাস ওয়ান টু থেকে বাংলার বাইরে শিক্ষা নেওয়ার জন্য পাঠ দেওয়াতে চেষ্টা করবে ব্যাপারটা কি সেই জায়গায় গিয়ে পৌঁছেছে আপনারা কথা বলি কতগুলো তথ্য দি এটা সবার জানা উচিত সেটা হচ্ছে গত বছর হায়ার এডুকেশনে আপনি শুধু ভর্তির হারটা দেখে নিন কিভাবে ফল করেছে বহু কলেজে ফিজিক্স কেমিস্ট্রি মতো সাবজেক্টে একজন ছাত্র বা ছাত্র নেই অনার্সে শূন্য কেউ নেই বা একজন ছাত্র ইকোনমিক্সের ছাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না অধিকাংশ কলেজে আগে আমরা দেখতাম এম এ পড়ার সময় বাইরে যেত আমরা যখন এম এ পড়েছি আপনি ওই সময় এম পড়েছেন আমরা তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কথা ভেবেছি অন্তত গত প্রায় পনেরো কুড়ি বছর পোস্ট গ্রাজুয়েট পড়তে বাইরে যাবার একটা চল ছিল এখন আপনি নিজে খোঁজ নিয়ে দেখুন যে কলেজ লেভেলেই ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে দিল্লির বিভিন্ন কলেজ খুঁজছে বেঙ্গালোর বিভিন্ন কলেজ খুঁজছে এমনকি আমি এও জানি যে পরিচিত জন তারা মুম্বাইতে গিয়ে কলেজে ভর্তি হচ্ছে আহমেদাবাদে চলে যাচ্ছে বলে না ওখানে ভালো পড়াশোনা হয় আমি মেদিনীপুরে বহু লোককে জানি যারা উড়িষ্যায় গিয়ে ভর্তি হচ্ছে দক্ষিণ মেদিনীপুরে অনেকে কারণ সেখানে পড়াশোনা একটা শৃঙ্খলা আছে পশ্চিম বাংলায় ছেলেমেয়েরা সত্যি আপনি ঠিকই প্রশ্ন করে দেন যাবে কোথায় আর একটা বলি মাধ্যমিকে গতবার আপনি দেখেছিলেন এইবারে যে পরীক্ষা দিলো কত সংখ্যাটা কমেছে কয়েক লক্ষ চার লক্ষ একসঙ্গে পরীক্ষার্থী একদিনে কমে একটা বছরে কমে গেল মানে কি হচ্ছে শিক্ষা জগতে পশ্চিমবাংলা শিক্ষা জগতের এই ভয়াবহ সংকট এটা কিন্তু এর আগে দেখা যায়নি এই সংকট কিন্তু সৃষ্টি করেছে এরা এদের ভুল নীতি এদের দুর্নীতি এদের কুশাসন এদের অপদার্থতা গোটা সমাজে সংকট সৃষ্টি করেছে কিন্তু সবচেয়ে বেশি সংকট সৃষ্টি হয়েছে এই শিক্ষা জগতে আমি জানি না এই যে রিপেয়ারেবল ড্যামেজ হয়ে যাচ্ছে এটা রিপেয়ার কবে করা সম্ভব হবে অনেক ধন্যবাদ বিমল দা অনেক ধন্যবাদ ধন্যবাদ